তাজা নিউজের নাম হয়তো আপনারা সবাই শুনে থাকবেন, বিকজ এটা হলো বাংলাদেশে নিউজ এন্টারটেইনিং চ্যানেলগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল। বাট কথা হলো, তারা যে লোগোটা মেক করেছে, এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারবো? এই হোয়াটস অ্যাপিং ইউটিউব গাইস, ওয়েলকাম টু তুর্যোস পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে আপনারা তাজা নিউজের মতো লোগো ক্রিয়েট করতে পারবেন, তাও আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সুতরাং সবাই লাইক দিয়ে বসে পড়ুন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তো ভিডিও শুরু করার আগে একটা চ্যানেল বলে শাউট আউট দিতে চাই, যার নাম হচ্ছে টেকনো বাস, এবং তিনি আমার এই অসম ভেক্টর আর্টটা ক্রিয়েট করে দিয়েছে। সুতরাং আপনারা যদি এরকম টাইপের ভেক্টর আর্ট দরকার হয়, তাহলে আপনারা নিশ্চিন্তে তাকে বলতে পারেন, এবং অবশ্যই তাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন। তার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো চলুন এখন আমরা কথা না বলে চলে সরাসরি টিউটোরিয়াল, এবং টিউটোরিয়াল যাওয়ার আগে একটা কথা, এই লোগো টেম্পলেটটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে গাইস, তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে পিক্সেল ল্যাবে, এবং পিক্সেল ল্যাবে যাওয়ার পর আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা এই টেম্পলেটটা নিয়ে নেবেন, যেটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে। নিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপর আপনার প্লাসে ক্লিক করে টেক্সটে গিয়ে আপনার যে লেখাটা আছে, অর্থাৎ আপনার যে চ্যানেলের নামটা আছে, পুরোটা না লিখে আপনার চ্যানেলের সংক্ষেপের যে প্রথম ওয়ার্ডটা আছে সেটা লিখে দেবেন, এবং এই জায়গার মধ্যে আপনারা সিম্পলি সেটাকে একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন, এবং আপনারা অবশ্যই ফন্টটাকে ডিফল্টে রাখবেন, কারণ তাদেরকে তো ফন্টটা ডিফল্টে আছে, অন্য কোনো এক্সট্রা ফন্ট কিন্তু তারা এখানে অ্যাড করে। সিম্পলি আপনারা অন্য যেসব স্কোয়ারগুলি আছে সেগুলোর মতো লিখতে হলে আপনারা এত টেক্সটে ক্লিক করা লাগবে না, আপনারা সিম্পলি সেই লেখাটিতে কপি করবেন এবং কপি করে তিনটা পার্ট বানাবেন, এবং তিনটা পার্ট করে বাকি তিনটা স্কোয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে দেবেন, ওই বাকি তিনটা স্কোয়ারে যে লেখাটা লিখেছেন আপনারা সেখানে ডাবল ট্যাপ করে আপনার চ্যানেলের বাকি ওয়ার্ডগুলো আপনারা লিখে নেবেন। তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু তাজা নিউজের মতো লোগোটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আপনারা সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে নেবেন, এবং আপনারা কোয়ালিটিটাকে আলট্রা করে নেবেন, তাহলে কিন্তু আপনার লোগো কোয়ালিটি অনেক বাড়বে, এন্ড দেন আপনার গ্যালারিটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং ভেবেছিলাম যে এতদিন পরে কামব্যাক করছি, আমার হয়তো গত ভিডিওতে ভালো লাগলে পরিমাণ লাইক পড়বে না, বাট বিলিভ মি গাইস, আপনারা 8 ঘন্টার মধ্যে আমার লাইক টার্গেট কমপ্লিট করে দিয়েছে। সুতরাং আমি আপনাদের ওপর অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এই পর্যন্ত আনতে এতটা সাপোর্ট দিয়েছেন, এবং আপনারা যদি এনি কাইন্ড অফ ভিডিও এবং আপনারা যদি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি কমেন্ট না করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে বেল আইকনটা ক্লিক দিয়ে নেবেন, কারণ আমরা এরকমই কোয়ালিটিতে বিলিভ করি। সো ইয়া, দিস ইজ তুর্যো। On the level.